বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের প্রায় প্রত্যেকেরই দাবি এই যে পরীক্ষাটি রয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের সেই পরীক্ষা যাতে অনলাইনে হয় তোমাদের অনলাইনে পরীক্ষার দাবিকে সমর্থন জানিয়ে শেষমেশ একটি রাজ্যের ইউনিভার্সিটি ঘোষণা করলো তোমাদের যে পরীক্ষা রয়েছে সেটা সম্পূর্ণভাবে অনলাইনে হবে কিন্তু অনলাইন পরীক্ষার একটি শর্ত রাখলো বিশ্ববিদ্যালয় হয় কিভাবে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিল ও অনলাইনে বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অনলাইন পরীক্ষার ঘোষণা করা হলো কীভাবে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী হয়ে থাকো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যে দাবি জানাচ্ছিলে সেই দাবি অনুযায়ী কিন্তু একাধিক ইউনিভার্সিটি এখনও পর্যন্ত চিন্তার মধ্যে এরই মাঝে রাজ্যের একটি ইউনিভার্সিটি প্রথম দিকে তো অফলাইন পরীক্ষা নেবে বলেই স্থির করেছিল ছাত্রছাত্রীদের দাবির পরেও তারা অফলাইনেই পরীক্ষা নিতে চাইছিল কিন্তু শেষমেশ ছাত্রছাত্রীদের দাবির কাছে এ ছাত্রছাত্রীদের অনলাইন পরীক্ষাকে সমর্থন জানিয়ে অনলাইন পরীক্ষার ঘোষণা করিল যদিও এটি কোনো রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয় না এটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এ প্রথম দিকে তো বলা হচ্ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতন অনলাইনে না অফলাইনে পরীক্ষা দিতে হবে কিন্তু ছাত্রছাত্রীদের যে দাবি তোমাদের যে দাবি যে ছ মাসের সিলেবাস কিভাবে দু মাসে কমপ্লিট করা যায় সেই দাবিকে মাথায় রেখে কিন্তু তারা ঘোষণা করেছে অনলাইন পরীক্ষা নেওয়ার কথা কিন্তু অনলাইনে পরীক্ষা নেবে ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী এটা ঘোষণা করলেও তারা অনলাইন পরীক্ষার পদ্ধতিকে বদল করে একটি শর্ত রেখেছে ছাত্রছাত্রীদের মধ্যে যেটা ছাত্রছাত্রীরা এই মুহূর্তে মেনে নিতে অনেকেই চাইছে না এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কি শর্ত রেখেছে অনলাইন পরীক্ষার দেখো তোমরা সকলেই জানো কোভিড যখন ছিল বা আগে যখন পরীক্ষা হয়েছে তোমরা প্রত্যেকে পরীক্ষা বাড়িতে বসে দিতে পেরেছো তোমাদের বাড়িতে বসেই তোমরা অনলাইনে পরীক্ষা দিয়েছ কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অনলাইন পরীক্ষা ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী আয় ঘোষণা করলেও কিন্তু পরীক্ষা বাড়িতে বসে ছাত্রছাত্রীরা দিতে পারবে না যেরকমভাবে ব্যাংকের পরীক্ষা হয়ে থাকে যেরকমভাবে ক্যাটের পরীক্ষা হয়ে থাকে যেরকমভাবে নেটের পরীক্ষা হয়ে থাকে বা কোনো বিমার পরীক্ষা হয়ে থাকে অনলাইনে সেরকমই অর্থাৎ যেরকমভাবে চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে থাকে কড়া গার্ডের মধ্যে অনলাইনে সেই রকম উপায়ে কিন্তু পরীক্ষা আর নেওয়ার অনলাইনে প্রস্তাব জানিয়েছে বিশ্ববিদ্যালয় একই সাথে তোমাদের জানিয়ে রাখি এই যে পরীক্ষা হবে অনলাইনে সেটা কিন্তু শরলেখের একটি তথ্য প্রযুক্তি কেন্দ্রে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে অর্থাৎ ছাত্রছাত্রীরা অনলাইনে তো পরীক্ষা দেবে কিন্তু ছাত্রছাত্রীরা বাড়ি বসে পরীক্ষা দিতে পারবে না সললেক সেক্টর ফাইভে গিয়ে তথ্য প্রযুক্তির একটি অফিসে পরীক্ষা দিতে হবে কম্পিউটারে বসে করা গার্ডের মধ্যে দিয়ে যেটা এই মুহূর্তে রাজ্যের বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে কিছু ছাত্রছাত্রী এই বিষয়টাকেও মেনে নিতে চাইছে না কারণ তাদের সিলেবাসই শেষ হয়নি সেই কারণে ছাত্রছাত্রীদের দুটো রাস্তা দিয়েছে বা দুটো প্রস্তাব দিয়েছে যে তো ছাত্রছাত্রীরা যদি বলে তাহলে অফলাইনে তারা এক্সামিনেশন নিতে পারে এবং যদি অনলাইনেই এক্সামিনেশন দিতে হয় তাহলে এই যে শর্ত সাপেক্ষের কথা বললাম যে একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র কললেক সেক্টর ফাইভের অফিস থেকে নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের এই প্রস্তাব শুনে বেশিরভাগ ছাত্রছাত্রীর মনেই কিন্তু খুব জোর এটা তো বললাম রাজ্যের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা যারা অফলাইনেই পরীক্ষা নিতে চাইছিল ছাত্রছাত্রীদের দাবির মুখে প্রশ্নের মুখে পড়ে কিন্তু অনলাইন পরীক্ষা নিতে বাধ্য হয়েছে কিন্তু বিকল্প প্রস্তাব দিয়েছে সেই রকম কিন্তু রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি প্রায় অফলাইনেই নিতে চাইছে কিন্তু ছাত্রছাত্রীদের দাবি বাস্তব দাবিকে কিন্তু কোনো শিক্ষক শিক্ষিকা কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু অমান্য করতে পারবে না কারণ তাদের যে সিলেবাস যাদবপুর বলো বিশ্বভারতী বলো প্রেসিডেন্সি বলো প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কিন্তু একই অভিযোগ যে ছ মাসের সিলেবাস দু মাসে কীভাবে শেষ হবে এবং দু মাস যে ক্লাস হয়েছে সেক্ষেত্রেও যে ক্লাসগুলো হয়েছে সেগুলোও পর্যাপ্ত পরিমাণে হয়নি এবং যে নোটস বা যে মেটেরিয়ালগুলো দেয়া হয়েছে অনলাইনে সেটা শুধুমাত্র নামমাত্র যেখান থেকে আমাদের বোঝার কোনো উপায় নেই সেক্ষেত্রে কিভাবে অফলাইন পরীক্ষা আমরা দিতে পারবো কিভাবে অফলাইন পরীক্ষা সম্ভব এবং যেটুকু সিলেবাসের ওপর ওর যেটুকু সিলেবাস হয়েছে সেই সিলেবাসের ওপর তো পরীক্ষা হবে না সমগ্র সিলেবাসের ওপর পরীক্ষা হবে তো না পড়িয়ে কীভাবে সম্পূর্ণ সিলেবাসের ওপর অফলাইনে পরীক্ষা নেওয়ার ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় এই নিয়ে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে এ কিন্তু চিন্তার মুখে ক্ষেত্রে তোমরা যারা এই মুহূর্তে পরীক্ষা দেবে তো তোমাদের বক্তব্য আমি জানতে চাইছি তোমরা কি চাও যে অনলাইনে পরীক্ষা যদি হয় তাহলে আগের মতো বাড়ি থেকেই নেওয়া উচিত না যেরকমভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রস্তাব দিয়েছে শর্ত দিয়েছে অনলাইন পরীক্ষার যে বাড়িতে বসে পরীক্ষা নেওয়া হবে না পার্টিকুলার কেন্দ্রে গিয়ে এ অনলাইন পরীক্ষা নেওয়া হবে তো এক্ষেত্রে তোমাদের বক্তব্য কী তোমরা কি চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে বলো না